এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদেরকে ভুটান পাহাড় ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে দেখুন কি ভয়ঙ্কর ছবি আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা জলমগ্ন তোরশালিতে হলুদ সতর্কতা জারি মুড়িয়ে ভেঙে পড়ছে একাধিক বাড়ি দেখতে পাচ্ছেন সেই ছবি যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাদারি হাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়া বাড়ির ছবি দেখলেন দেখতে পাচ্ছেন কি ভীষণ স্রোত জলে ভারী বৃষ্টির জের জলমগ্ন একাধিক এলাকা মাদারি হাট থেকে টোটোপাড়া যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ডিমা নদীতে জলস্তর বেড়ে গিয়েছে বাঙালি নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে তোরশা নদীতে হলুদ সতর্কতা জারি ভুটান সীমান্তে জয়গাঁও ও দলসিংপাড়ার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি ভুটান গামী দলসিংপাড়া এলাকা জলমগ্ন এশিয়ান হাইওয়ে কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন উত্তরবঙ্গে জলের তোরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাচ্ছেন জলমগ্ন একাধিক এলাকা জলের তরে ভাঙলো বাড়ি ভাস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি ভাঙর ভাস্কর কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে সমাদৃতা দেখো আমি এই মুহূর্তে রয়েছি আলিপুর দুয়ারের সূর্যনগরে আর আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা কালজানি নদীর ওপর তৈরি একটা বাঁশের সাঁকো যে বাঁশের সাঁকোর ওপর এই মুহূর্তে দিয়ে জল যাচ্ছে আমি এবং আমার ভিডিও দলের সঞ্জয় নিঃসন্দেহে প্রাণের ঝুঁকি রয়েছে কিন্তু তাও বাস্তব ছবিটা একদম গ্রাউন্ড রিয়েলিটিটা আমরা তুলে ধরার জন্যই এই মুহূর্তে কালজানি সেতুর অর্থাৎ কালজানি নদীর উপর যে সেতু তৈরি করেছে সেই সেতুর উপরে রয়েছি সঞ্জয়কে বলবো সঞ্জয় একবার সার্বিক একটা ভিউ দাও একটা 360 ডিগ্রি ভিউ দাও যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শক দেখছেন তাদের জন্য ঠিক কতখানি ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে এই মুহূর্তের উত্তরবঙ্গের আলিপুর দুয়ার বা জলপাইগুড়ি এলাকায় আমি রয়েছি আলিপুর দুয়ারের সূর্যনগরে সমাদৃত তোমাকে আরও একবার বলবো যে এই মুহূর্তে সূর্যনগরে কালজানি নদীর উপর যে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে যে সাঁকো দিয়ে মানুষ যাতায়াত করেন সেই সাঁকোর ওপরে কিন্তু ইতিমধ্যেই জল উঠে এসেছে হাওয়া অফিসের পূর্বাভাস আগামীকাল আরও বৃষ্টি হতে পারে অতিবৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকে আতঙ্কিত যদি এই পরিস্থিতির পরেও আরও 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 আর আরও 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 যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু পরিস্থিতি আরও অনেকটাই ভয়াবহ হবে এবং দেখো সমাদৃতা আমি বা আমার ভিডিওর সঞ্জয় যখন এই মুহূর্তে এখান থেকে এই সাঁকোর ওপর চলাচল করছি প্রায় প্রতিটা স্টেপে জল কিন্তু সাঁকোর আরও বেশি উপরে উঠে আসছে সাঁকো কিন্তু ভেতরে দেবে যাচ্ছে একদম নিঃসন্দেহে ভয়াবহ পরিস্থিতি আমি জানি না যদি আগামীকাল এরকম বৃষ্টি হয় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতি নিশ্চিতভাবেই ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আপাতত তোমাকে ধন্যবাদ ভাস্কর যে ছবি আমরা দেখাচ্ছি হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি একাধিক এলাকা জলমগ্ন